본조미 본조미 কেন আসছো এইভাবে? এই কে তুমি? আমি চিত্রার পূর্বপ্রেমী। কিঞ্জল আজকে বাড়িতে নেই, তাই ও আমাকে ডেকেছিল আর কি। আমি আপনার মেয়ে চিত্রার সাথে এক ছাদের তলায় থাকতে চাই না। আপনারা প্লিজ এই বাড়ি থেকে বেরিয়ে যান। আমি বারবার বলেছি, বয়বন্তী মাথাটাকে ঠান্ডা করো, তারপর সিদ্ধান্ত নাও। তুমি মেয়েটাকে চেনো না, জানো না, এর খোঁজ খবর নাও, তারপর বিয়ের কথা পাকা করো। সেটাও করলো না, শুধুমাত্র জেদ, জেদের জন্য আজকে এই অবস্থা। বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি ওরা এরকম ভাবে ঠকাবে, আমি বুঝতে পারিনি রে। আপনি এভাবে নিজের দোষারোপ করবেন না মনে করুন, আপনার তো মায়ের মন, আর মায়ের মন যখন বোঝে যে ছেলের বিপদ, তখন তো সে মরিয়া দিশাহারা হয়ে উঠবেই। যে কোনো মাই তার ছেলের জন্য এইভাবে রক্ষা কবচ খুঁজবে। আপনার কোনো দোষ নেই, আপনি দোষারোপ করবেন না, নিজের দোয়াই আপনার। তুমি ঠিকই বলেছো, মায়ের আর কি দোষ, মা তো আমাকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল, পরিণতি এমন হওয়ায় ভেঙে পড়েছে মা। মায়ের মন ভালো করতেই হবে। আমি জানি মা, তুমি শুধু আমাকে নিয়ে ভাবো, আমার চিন্তা এটাই অশান্তি, সারাক্ষণ তোমার মাথায় ঘুরে আমার ছাপে ফাড়া, আমার কি হবে। আর নয়, এসো, ওঠো ওঠো, থাকবে না, ওঠো। শোনো, আজ থেকে তুমি আর চিন্তা করবে না, আর আমাকে নিয়ে কোনো অশান্তি করবে না, আমার যা হয় হোক, দেখা যাবে। আহ, তুমি এখন শেষ করিনি কথা, আমরা আজ থেকে এই বাড়িতে কোনো অশান্তি করবো না, নো টেনশন। আর এই বাড়িতে আজ থেকে কেউ চিত্রাকে নিয়ে কোনো কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ, কালকে দোল আমরা সবাই মিলে হৈহুল্লোড় করবো, মজা করব, ঠিক আছে? চিত্রাকে চোখের আড়াল করা যাবে না, এরপরও কি করবে জানতে না পারলে পঞ্চমীকে তো সাহায্য করতে পারবো না আমি। কি হলো, রাস্তা আটকালে যে? সরে যাও আমার সামনে থেকে, আমার সঙ্গে তোমার কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক হয়েছে। হ্যাঁ, এবার তুমি নিজের রাস্তা দেখো। বুঝছো তুমি এসব চিত্রা? নিজের রাস্তা দেখে নেবো মানে? তোমাকে যে কাজের জন্য আমি এখানে এনেছিলাম সে কাজই তো এখনো শেষ হয়নি, কিঞ্জলই তো এখনো মরেনি। কাজ হাসিল না হওয়া অব্দি আমাদের দুজনকেই একসাথে থাকতে হবে চিত্রা। চিত্রা তুমি ভেবো না, আমি ঠিক বুদ্ধি খাটিয়ে তোমাকে ওই বাড়িতে ঢোকাবো। কোনো প্রয়োজন নেই, তুমি আমার জন্য এতদিন অনেক বুদ্ধি খাটিয়েছো, অনেক কিছু করেছো, আর তোমাকে কিচ্ছু করতে হবে না। আজ থেকে তোমার আর আমার শত্রু আলাদা। তোমার শত্রু এই কিঞ্জল, আর আমার শত্রু পঞ্চমী। আমি আগে পঞ্চমীকে শেষ করব, তারপর কিঞ্জলকে। তাই এখন থেকে তোমার আর আমার পথ আলাদা। আজ থেকে তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। চিত্রা যাই বলুক, ওকে নজর ছাড়া করা যাবে না কিছুতেই। ও কোথায় যাচ্ছে, কি করছে, সব জানতে হবে আমাকে, সব। চিত্রা অবশ্যই গুরুজির কাছে গেছে,
চিত্রাকে ভবিষ্যৎবাণী করতে পারলে আমি বজ্রবাহনের ডেরা চিনতে পারতাম। পঞ্চমীর কাছে যেতে হবে, পঞ্চমীর কাছে গিয়ে আগে আগে ওকে আমাকে সাবধান করতে হবে, পঞ্চমীকে এখনই সাবধান করতে হবে। আমিও কিঞ্জলের সাথে একমত, বাড়িতে উৎসব দরকার, আনন্দ দরকার। এই দাদা, তাহলে দোল উৎসব হোক। এই সত্যি রে, এই বাড়িতে কতদিন কোনো ধুমধামই হয়নি। এই দিদি ভাই, তুমি কি বলছো? আমি আর কি বলবো বল, তোরা যেটা ঠিক করবি সেটাই হবে। তার মানে মা রাজি? খুব মজা হবে, আমরা নাচ করবো, গান গাইবো। আচ্ছা দিদিমণি, বলছি যে কালকের আমাদের খাবারের মেনুটা কিন্তু ঠিক করতে হবে। সমস্ত আয়োজন কিন্তু তোমাকে করতে হবে, ত্রুটি যেন না থাকে। অনেকদিন পর এ বাড়ির মানুষজন আনন্দ করে কিছু পালনের তোড়জোড় করছে, সকলে কেমন হাসি খুশি আছেন। এই হাসি যেন সবার মুখে লেগে থাকে বাবা নীলকণ্ঠ, তুমি দেখো। পঞ্চমী দেখো, চিত্রা গেছে আর এই বাড়িতে যেন আবার প্রাণ ফিরে এসেছে। দাদা আপনাকে চলুন তো, কিছু প্ল্যানিং করার আছে। চিত্রা দিদি এত সহজে আমারে ছেড়ে দেবে না, প্রতিশোধ সে নেবে, সজাগ থাকতে হবে। তাই দোল পালন করতে গেলে তো লোকজন জড়ো হবে, ভিড় হবে, সবাই রং মেখে থাকবে। ভিড়ের মধ্যে মিশে চিত্রা দিদি যদি চলে আসে কোন মতলব নিয়ে, তখন বাবু বলছে যে একটিবার এখানে আসুন, এক কথা আছে। আসুন, কইছি যে বাগানে দোল খেলার ব্যবস্থা না করাই ভালো, বুঝলেন? মানে আমরা ব্যবস্থাটা ঘরের মধ্যেই করি, সদর দরজা বন্ধ করে। আমার না ভয় ভয় করছে। কেন, মানে হঠাৎ এই কথা বলছেন কেন, কিসের ভয়? চিত্রা দিদির অমনভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, ওর ওই তন্ত্র মন্ত্র যেন গুরুদেব যদি সুখ নিতে আসে, তখন ভয়ঙ্কর লোক, উনি আগুন থেকে তাপ কেড়ে নিতে পারেন, মানে ভাবতে পারছেন? সত্যি লোকটা খুব ভয়ঙ্কর ছিল, পঞ্চমে যখন বলছেন তখন শোনা উচিত। তুমি মাকে কি এখন ভয় দেখানো ঠিক হবে? এমনিতে খুব ভেঙে পড়েছেন। ভগবানের দয়ায় আমার ভুলটা পাওনি, আপদ বিদে হয়েছে। এবার আমি ওর বিয়েটা ভাঙব, কিন্তু তার আগে দোল উৎসব হবে। পঞ্চমী একা নয়, পঞ্চমীর সাথে আমিও থাকবো, সমস্ত ব্যবস্থাপনায়। চিত্রাকে বলতে এই উৎসবটা খুব জরুরি। মা ঠাকুরন কইছেন বটে, তবে চিত্রা দিদিরে বলা কি এতই সহজ হবে? সে বলতে দিলে তো নিশ্চয়ই এতক্ষণে চিত্রা দিদি তার গুরুজির শরণাপন্ন হয়েছে। হে বাবা নীলকণ্ঠ, রক্ষে করো, তুমি রক্ষে করো। বাবা নীলকণ্ঠ, বাড়ির সকলকে তুমি রক্ষে করো, তুমি দেখো বাড়ির মানুষগুলোর এত আনন্দ, এত উচ্ছ্বাসে যেন কোনো বাধা না পড়ে। চিত্রা দিদি আর যেন খারাপ কিচ্ছু না ঘটাতে পারে, কালকের আনন্দে যেন ভাটা না পড়ে। দেখো তুমি বাবা নীলকণ্ঠ, দেখো।
তুমি চলে এলে চিত্রা দিদি কোথায়? পঞ্চমী, চিত্রা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কোথায় উধাও হয়ে গেল ওকে আমি খুঁজেই পেলাম না। কি মনে হচ্ছে বলতো? মনে ওর গুরুদেবের কাছে গেছে জানিস? চিত্রা যাওয়ার আগে বলল ও তোকে আগে শেষ করবে, তারপর কিঞ্জলকে। তোকে যে খুব সাবধানে থাকতে হবে পঞ্চমী। আগে আমারে শেষ করবে, তারপর বাবুরে। ব্যাস, তাহলে তার কোনো চিন্তাই থাকলো না। বাবু এখন নিরাপদ থাকবেন। বাবুর পিরান বাঁচানোর জন্য আমারে মরা চলবে না। একদিনে সত্যি সত্যি আমি বাবুর রক্ষে কবচ হলাম। আমি যতদিন থাকবো বাবু ততদিন সুরক্ষিত থাকবে। তাতে যদি আমারে সম্মুখ সমরেও নামতে হয় চিত্রা দিদির সাথে, আমি তাতেও ভয় পাইনি। বাবুর জন্য আমারে বাঁচতেই হবে। পঞ্চমী সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।